ফসল উৎপাদনের জন্য সিজনে এবার ভালোই যাইবো, কি কও তুমি? আচ্ছা আচ্ছা, আমার তাই মনে হয়। এই এটা হালিম মিয়া না? ও তাই তো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। হালিম কেমন আছো? জি চাচা ভালো আছি। দেখে মনে হচ্ছে মেশিনটা নতুন কিনেছো। পাওয়ার টিলারটা তো আগেরটাই, তা পিছনের মেশিনটা নতুন কিনছি। তা এই মেশিনের নাম কি? মানে কাজ ওবা কেমনে করে? বসো বসো চাচা। হ্যাঁ, এই মেশিনের নাম হলো বেড প্ল্যান্টার। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ইঞ্জিনিয়ার আর গবেষকগণ সর্বপ্রথম এই বেড প্ল্যান্টার তৈরি করেন। তাই নাকি? জি চাচা, এই মেশিন দিয়ে জমি চাষ, বেড ও নালা তৈরি, সার প্রয়োগ, বীজ বপন সবই একসাথে করা যায়। ও কি তুমি, এ তো দেখতেছি তেলেসপাতি কারবার। তুমি যত সব নতুন নতুন মেশিন আমদানি করো হালিম মিয়া। চাচা দেখতেছেন এই মেশিন কেমনে কাজ করে? তাহলে ফজলুবার জমিতে আসেন, আমি ওখানে এক চাষেই বেড নালা তৈরি করে সার ও ভুট্টা বুনে দেব। ও মনে পড়ছে, গত বছর তো ফজলু মিয়াও এ বেড করে গম বুনেছিল। হ চাচা, ফজলু ভাই পরীক্ষা করে দেখছে বেডে গম চাষ করলে সেচের পানি কম লাগে, অন্যান্য খরচও সাশ্রয় হয়, আবার ফলনও বাড়ে। চাচা দেখেন, তারা না সেলাই ট্রেনিং স্কুলে যায় নাই। তারা না ট্রেনিং স্কুল তো বন্ধ ছিল আব্বা, গতকাল পরীক্ষা ছিল তো, পরশু খুলবে। বেশি বেশি তুমি মাঠে গিয়ে নিজের কাম করো। চাচা আমি আজ যাই, আপনি ফজলুবের জমিতে আসেন। ঠিক আছে তুমি যাও, নাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এগুলো জমি চাষ করে ওই মাটি তুলে দিচ্ছে, আর ওই যে পিছনের ওই যে মেশিন রোলারটা, এটা বেড নালা তৈরি করে দিচ্ছে। অবশ্য মাটি শক্ত বা এঁটেল হলে, বিশেষ করে একটু ভেজা হলে, পাওয়ার টিলার দিয়ে আগে দুই একটা চাষ করে নিলে বেড নালা তৈরির জন্য ভালো হয়। এই নালা দিয়ে সহজে সেচ দেওয়া যায়, ফলে পানি কম লাগে, সময়ও কম লাগে, আর খরচও কম হয়। যেমন এই গমের ক্ষেত্রে সাধারণ চাষ পদ্ধতি ও প্লাবন সেচের তুলনায় শতকরা প্রায় 25-30% পানি কম লাগে। চারা অবস্থায় যদি প্রচুর বৃষ্টিপাত হয় তাহলে এই নালা দিয়ে দ্রুত অতিরিক্ত পানি বের হয়ে যায়। পানি দাঁড়ানো থাকলে এই চারা গাছ হলুদ হয়ে যায়, তারপরে ওই বৃদ্ধি থেমে যায়, ফলে ফলনও কম হয়। নাকি? হ্যাঁ, আরও মেলা সুবিধা আছে। যেহেতু জমির মধ্যে সহজে হাঁটাচলা করা যায়, সেহেতু ওই আগাছা পরিষ্কার করতে সহজ হয়। সূর্যের আলো বেশি পায়, খোলা জায়গা বেশি পায়, তাই গাছ বেড়ে উঠতেও কোনো সমস্যা হয় না, ফলনও বাড়তেও সাহায্য করে। অবশ্যই কিছু কৃষক বলে বেড পদ্ধতিতে গম চাষ করলে ইঁদুরের উপদ্রব কম হয়, কারণ ওই ইঁদুর ফাঁকা জায়গা একদমই পছন্দ করে না। বেড প্ল্যান্টারে সঠিক পরিমাণ বীজ ব্যবহার হয়, ফলে বীজের খরচও কম হয়, আর এই একই বেড পরের ফসলের জন্য ব্যবহার করা যায়। তারপরে এই যে ধান, গম, ভুট্টা, মুগ ডাল,
সূর্যমুখী, সবজি সহ বিভিন্ন ফসল বেডনালা পদ্ধতিতে চাষ করা যায়। বেড প্ল্যান্টারের প্রধান পার্টসগুলো হচ্ছে চাষের ফাল ও ঘূর্ণায়মান ফালের ঢাকনা। চাষের জন্য মোট ২৪টি ফাল থাকে, যার ৮টি ছোট ও ১৬টি বড় এবং একটি ঢাকনা থাকে। ফালগুলো জমি চাষ করে বেড তৈরির জন্য মাটি তুলে দিচ্ছে, আর মাটি যাতে ছিটিয়ে না যায় ঢাকনা তা রক্ষা করছে। ইনক্লাইন প্লেট পদ্ধতিতে বীজ মাত্রা নির্ধারক সহ বীজ বাক্স। বীজ হার নির্ধারণের জন্য প্রধানত তিন ধরনের প্লেট, যেমন ভুট্টার প্লেট, ধান গমের প্লেট, বাদাম ছড়ার প্লেট আছে। বীজের প্রকারভেদে প্লেট পরিবর্তন করতে হয়। ফ্লুটেড রোলার পদ্ধতিতে বীজ মাত্রা নির্ধারক সহ সারের বাক্স। ফ্লুট টাইপ যন্ত্রের বীজ হার নির্ধারক হল সিলিন্ডার আকৃতির খাঁজ কাটা একটি বা দুইটি পাশাপাশি অবস্থিত অংশ, যাতে ৮টি বা ১৬টি খাঁজ থাকে। বীজ নিয়ন্ত্রণ, বীজ পড়া বন্ধ বা চালু করতে ব্যবহার করা হয়। বিশেষ করে জমির আইলে গিয়ে যন্ত্রটি ঘোরানোর সময় বীজ পড়া বন্ধ করা হয় এবং সোজা হওয়ার পর আবার তা চালু করা হয়। নালা প্রস্তুতকারক বা ফারো ওপেনার, ফারো ওপেনারের সাথে বীজের নলগুলো লাগানো থাকে। ফারো ওপেনার জমিতে নির্দিষ্ট দূরত্বে সারি ও গভীরতায় বীজ ফেলার কাজ করে। ফারো ওপেনারে তিনটি ছিদ্র থাকে, যার দ্বারা বীজের গভীরতা নির্ধারিত হয়। বেড প্রস্তুতকারক বা বেড শেপার, চাষকৃত মাটিতে বীজ পড়ার পর বেড প্রস্তুতকারক দুই পাশের নালার মাটি দিয়ে বীজ ঢেকে চাপা দেয় এবং ৫৫ থেকে ৬০ সেন্টিমিটার চওড়া ও ১২ থেকে ১৫ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট বেডের আকৃতি তৈরি করার কাজ করে। এছাড়াও অনেক রকমের বেড প্ল্যান্টার আছে, যা দিয়ে বিভিন্ন আকারের উঁচু ও চওড়া বেড প্রস্তুত করা যায়। লম্বা আকারের বেড সাধারণত বেশি সুন্দর হয়। আচ্ছা, এই সুবিধা বুঝলাম, এই পার্সপাতিও চিনলাম, কিন্তু এই বীজের পরিমাণ তুমি নির্ধারণ করবা কীভাবে? এইটা অবশ্যই একটা হিসাব করে বের করতে হবে। চাচা একটু মন দিয়ে শোনেন, এক হেক্টর সমান ৭.৫ বিঘা বা ১০,০০০ স্কোয়ার মিটার। আর ওই বীজার নির্ধারণ হলো গম ১০০ কেজি এক হেক্টরের জন্য, তার মানে এক বিঘার জন্য ১৩.৫ কেজি। আর ওই মুগ ডাল, এটা জাতভেদে ওই ৩০ থেকে ৪৫ কেজি এক হেক্টরের জন্য, তার মানে এক বিঘার জন্য ৪ থেকে ৬ কেজি। যেমন এই যে বাড়ি মুগ, এটা প্রতি বিঘার জন্য ৬ কেজি আর প্রতি হেক্টরের জন্য ৪৫ কেজি। ওই ভুট্টা এক হেক্টরের জন্য ৮৩,৩৩৩টি বীজ, তার মানে এক বিঘার জন্য হলো ১১,১৩৩টি বীজ। এখন এই যে এই যন্ত্রের মধ্যবিন্দু থেকে সমান দূরত্বে ফসলের লাইনের দূরত্ব অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ফারো ওপেনার লাগাতে হবে। যেমন এই যে ধান গম মুগ ডালের জন্য ২টা ফারো ওপেনার, যেহেতু লাইন লাইন দূরত্ব হলো ৩০ সেন্টিমিটার বা ০.৩ মিটার। আর ওই ভুট্টার জন্য ১টি ফারো ওপেনার, যেহেতু লাইন লাইন দূরত্ব ৬০ সেন্টিমিটার বা ০.৬ মিটার। এখন ওই বীজ হার নির্ধারণের জন্য বীজ বপন যন্ত্র চালানোর পূর্বে জানতে হবে প্রত্যেক সারির পলিব্যাগে ২০ মিটার দূরত্বের জন্য কী পরিমাণ বীজ দরকার। এটাও একটা ওই ছোট্ট ফর্মুলা দিয়ে বের করা যাবে। আর সেটা হলো পলিব্যাগে সংগৃহীত গম বীজের পরিমাণ প্রতি হেক্টরে বীজের পরিমাণ ১০০ গুণ সারি থেকে সারি দূরত্ব, ০.৩ গুণ পরীক্ষা প্লটের দূরত্ব ২০ ভাগ এক হেক্টর আয়তন বা ১০,০০০ সমান ০.৬০ কেজি বা ৬০ গ্রাম। আর পলিব্যাগে সংগৃহীত মুগ ডালের বীজের পরিমাণ ৪৫ গুণ ০.৩ গুণ ২০ ভাগ ১০,০০০ সমান ০.২৭ কেজি বা ২৭ গ্রাম। এরপর বীজ বাক্সে বীজ ভরতে হবে এবং ২০ মিটার লম্বা জায়গায় এই যন্ত্রটা চালাতে হবে এবং দেখতে হবে সব লাইনে সমানভাবে বীজ পড়ছে কি না। সমানভাবে বীজ না পড়লে বুঝতে হবে যে ফ্লুটেড রোলারের কোনোটি বেশি বের করা আছে আর কোনোটি কম বের করা আছে। যদি কাঙ্ক্ষিত পরিমাণের চেয়ে কম হয় তবে ফ্লুটেড রোলারের কার্যকর অংশ বাড়িয়ে দিতে হবে, আর বেশি হলে কার্যকর অংশ কমাতে হবে। এভাবে ফ্লুটেড রোলারকে সমন্বয় করে নিয়ে বীজ বপন যন্ত্র আবার চালাতে হবে।
এবং দেখতে হবে যে সব জায়গায় সমানভাবে বীজ পড়ছে কিনা। ভুট্টার ক্ষেত্রে সাধারণত হেক্টর প্রতি গাছ অথবা বীজের সংখ্যা গণনা করে বীজ হার নির্ধারণ করা হয়। এজন্য প্রতিবার বীজ বপন যন্ত্র 20 মিটার চালানোর পরে বীজের ওজনের পরিবর্তে বীজ গণনা করে দেখতে হয় ওই পরিমাণ বীজ পড়েছে কিনা। পলিব্যাগে সংগৃহীত ভুট্টা বীজের সংখ্যা 83,333 বীজ গুণ 0.6 × 20 ভাগ 10,000 = 100 বীজ। ইনক্লাইন্ড প্লেট টাইপের ক্ষেত্রে নির্দিষ্ট ফসলের জন্য নির্দিষ্ট প্লেট ও পিনিয়াম নির্বাচন করে একই পদ্ধতি অনুসরণ করলেই বীজের হার নির্ধারিত হয়ে যায়। বীজের হার নির্ভর করে প্লেটের খাঁজের সংখ্যা এবং আরপিএম এর উপর। অন্যদিকে ফ্লুটেড রোলারের ক্ষেত্রে রোলারের গায়ে ফ্লুটের সংখ্যা এবং রোলারের কার্যকরী দৈর্ঘ্যের উপর বীজের হার নির্ভর করে। সারের ক্ষেত্রে ফ্লুটেড রোলার দিয়ে মাত্রা নির্ধারিত হয় এবং একই নিয়মে মাঠে নেওয়ার পূর্বে ক্যালিব্রেশন করে নিতে হয়। বেড প্ল্যান্টার মাঠে নেওয়ার আগে করণীয়: মিটারিং শ্যাফ্ট ঘুরানোর অন অফ লিভারটি অন অবস্থায় রেখে মেশিনটিকে কয়েক মিটার চালিয়ে দেখতে হবে মিটার ডিভাইসগুলো ঠিকমতো ঘুরছে কিনা। বীজ গজানোর মতো পর্যাপ্ত পরিমাণ রস ও পানি জমিতে থাকতে হবে। ভালো মানের বীজ সার বপন সময় ঠিক আছে কিনা সে বিষয়ে চালককে যথেষ্ট জ্ঞান রাখতে হবে। নির্দিষ্ট গভীরতায় চাষ হচ্ছে না ও বীজ পড়ছে না, তাহলে রোলারের ঠিক মতো সংযোগ করা হয়নি বা ফাল বেশি ক্ষয় হয়ে গেছে অথবা মাটি রসবিহীন ও শক্ত হয়ে আছে। এক্ষেত্রে সাইডবারের সঠিক জায়গায় রোলারের সংযোগ দিতে হবে বা নতুন ফাল লাগাতে হবে অথবা মাটিতে রস থাকা অবস্থায় যন্ত্র ব্যবহার করতে হবে। এত কিছু তুমি জানো কেমন করে? বিভিন্ন সংস্থা যেমন বাড়ি, ডিএই, সিমিট, বেড প্ল্যান্টার সহ বিভিন্ন মেশিনের উপর ট্রেনিং দিচ্ছে। আবার ওই বিভিন্ন কোম্পানিও প্রস্তুতকারক যেমন এসিআই সহ বিভিন্ন কোম্পানির ডিলার, এই জনতা ইঞ্জিনিয়ারিং, রেশমা ইঞ্জিনিয়ারিং, এগুলো বেড প্ল্যান্টার বিক্রি করছে এবং ট্রেনিং দিচ্ছে। বুঝলি ভাই, তোমার চাষের টাকা কি এখনই দিবা না পরে দিবা? পরে দিব কেন? এই যে, এই যে তোমার টাকা। তা হালিন, তুমি বিঘা প্রতি কত টাকা করে নিচ্ছ? আমি বিঘা প্রতি 500 টাকা করে নিচ্ছি, যেহেতু জমি চাষ, সার, বীজ বোনা সব কাজ একসাথে করে দিচ্ছি। তাছাড়া ওই সার বীজ চার্জের নির্দিষ্ট কোনো রেট নাই, এটা কতটা কম বা বেশি হবে তা নির্ভর করে ওই বিভিন্ন ফসলের উপর, এলাকা, মাটির ধরন আর ওই এলএসপির উপর। ভালোই তো, যেখানে শুধু টিলার দিয়ে বিঘা প্রতি 3 বার চাষ করলে খরচ হয় 1200 টাকা, সেখানে বেড প্ল্যান্টার দিয়ে খরচ হচ্ছে মাত্র 500 টাকা, মানে 700 টাকাই লাভ। তা তুমি দিনে কত বিঘা চাষ করতে পারো? এটাও নির্ভর করে ওই বিভিন্ন ফসল, এলাকা, মাটির ধরন আর এলএসপির উপর। একদিনে 5 বিঘা পর্যন্ত চাষ করা যায়। ও হালিম, তোমার ওই যে বেড প্ল্যান্টার সার বীজ ব্যবসা কেমন লাভ হবে বলে মনে হয়? পাওয়ার টিলার তো আমার আছেই। এখন একটা বেড প্ল্যান্টারের দাম 35,000 থেকে 40,000 টাকা। 1 বিঘা জমিতে বেডনালা তৈরি, সার বীজ বোনাতে আমি সার্ভিস চার্জ নেই 500 টাকা। আর এই 1 বিঘা জমি চাষ করতে তেল খরচ, শ্রমিকের মজুরি আর খুচরা যন্ত্রাংশ, মেশিনের ক্ষয়জনিত খরচ মোট 300 টাকা। তার মানে আমার 1 বিঘা জমিতে পাক্কা লাভ 200 টাকা। এখন প্রতিদিন আমি যদি 5 বিঘা জমি চাষ করি তাহলে 5 × 200 = 1,000 টাকা, তাহলে প্রতিদিন 1,000 টাকা লাভ। আর আমি যদি বছরে 50 থেকে 60 দিন জমি চাষ করি তাহলে 60 × 1,000 = 60,000 টাকা লাভ। তাছাড়া রবি মৌসুমের বাইরেও ধান, পাট, ভুট্টা, অন্যান্য সবজি চাষ করেও আরও অনেক টাকা আয় করা সম্ভব। সুতরাং প্রথম বছরেই মেশিনের দাম উঠে আরও লাভ থাকবে এবং পরের বছর থেকে পুরোটাই লাভ। তবে সেবার মূল্য স্থান, কাল ও চাহিদার উপর ভিত্তি করে কম বা বেশি হতে পারে। হালিম, তাহলে আমার দক্ষিণের ক্ষেত্রে তুমি কবে গম বনে দিবা? আচ্ছা, এটা নিয়ে আপনি চিন্তা করেন না, আপনি 20 সার রেডি করে রাখেন, আমি নিয়ে এসে আপনার জমিতে গম বুনে দেবো। না না, তুমি যখন আসো তখন চিন্তা কি করবো হালিম।
বুঝলো আলবিও তো আমার দক্ষিণের জমিতে গম বন করে কথা থানা কাছে শুনলাম ওর বাড়িতে এসে এই বীজ সব নিয়ে গেছে বলো চাচা খামাখা টেনশন করো না তো আমাকে হালিম খুব দায়িত্বশীল সওয়াল ও যখন বাড়ি থেকে সার বীজ নিয়ে গেছে ঠিকই বুনি আসবে নি তাছাড়া তোমারটা খুব যত্ন সহকারে বুনি আসবে নি ঠিক আছে কিন্তু মানে আমি থাকতে পারলে একটু ভালো হতো আর কি ও চাচা তোমাকে আগেই করলাম হালিম খুবই ভালো ছেলে সে স্থানীয় সেবা প্রদানকারী হিসাবে ভালোই আয় রোজগার করছে তুমি ওকে নিয়ে একটু ভাবতে পারো আচ্ছা ফজলু মানে তুমি কি কইবার চাইতেছো আমি তো সে বুঝবার পারতেছি না একটু পরিষ্কার করে বলো না আমি করতে চাচ্ছিলাম কি চাচা আমাদের হালিম আর তারানার বিষয়টা নিয়ে তুমি একটু ভাবতে পারো ওরা একজন আরেকজনকে পছন্দ করে খুবই ভালো হবে সে স্থানীয় সেবা প্রদানকারী হিসাবে একজন ভালো ব্যবসায়ী তারা বিয়ে করার যোগ্যতা রাখে বাড়িতে আছেন আসো আসো এন পুরোটা বসো চাচা এই যে আপনার সার আর বীজের বস্তা বেড প্ল্যান্টার দিয়ে আপনার গম্বনা শেষ শেষ এত তাড়াতাড়ি আপনি তো ভালো করেই জানেন এক বিঘা জমিতে গম বুনতে মাত্র এক ঘন্টা সময় লাগে তবে ভালো হয় বেড প্ল্যান্টিংয়ের আগে যদি জমিটা ওই পাওয়ার টিলার দিয়ে একবার চাষ করা থাকে তারা না হালিমে তো নাস্তা পানি দে আচ্ছা 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 ওই বেড প্ল্যান্টার দিয়ে গম চাষের ব্যাপারে আমার আগ্রহ কেমন দেখতেছো আর তাছাড়া মানে এক বছরে তুমি কত বিঘা জমি চাষ করবা বলে মনে করো ভালোই দেখছি তবে সবাই বুঝতে একটু সময় নিচ্ছে আর আমার টার্গেট এই বছরে এই 250 থেকে 300 বিঘা জমি চাষ করা ও আল্লাহ বিরাট ব্যাপার তোমার তো তাহলে অনেক টাকা আয় হইব ঠিক আছে ঘর বাড়ি ঠিক করো আর অসুস্থ মায়ের দিকে খেয়াল রাখো বলো চাচা আপনি হচ্ছেন আমাকে হালিমের গার্জেন ওর বাপ মারা যাওয়ার পরে আপনাকে তো পিতার মতোই গণ্যমান্য করে আমি বলছিলাম কি এবার গম কাটা মারা শেষ হলি পরে আমাদের এই হালিমের সাথে তারানার বিয়ের কাজটা সারি ঠিক আছে বুঝলু তুমি কোন কইতেছো আমি কথা দিচ্ছি হালিম রাজি থাকলে এবার শীতের পরে আমি হালিম আর তারানার বিয়েটা দিয়ে দিব বিস্তারিত জানতে যোগাযোগ করুন আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র সিমিট বাংলাদেশ এবং ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ বিএআরআই গাজীপুর